ফার্স্টে যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের এই হাউস অফ গড চার্চে প্রত্যেককে আজকে একত্রিত করেছেন তার দয়ায় এবং তার শক্তিতে। তাই প্রভুকে আজকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তার সত্যের জন্যই আজকে আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি, যা এই মুহূর্তে আমরা প্রভুর উপাসনায় রয়েছি। আমরা জানি আমরা কিসের জন্য এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য কোথায় লুকিয়ে রয়েছে। আমাদের জীবনে অনেক কিছু আছে যা বাইরে থেকে আমরা দেখতে পারি না। প্রতিটি মানুষের একটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যা দেখি, যা করি বা ভাবি, তারও একটা নির্দিষ্ট সীমানা বা গণ্ডি রয়েছে। আজকে আমাদের এই জীবনটা যখন বইছি, ছোটবেলা থেকে যারা ছোট আছে বা যারা এই বয়সে রয়েছে বা ঊর্ধ্বে, প্রত্যেকের জীবনের নানান ধরনের লুকোনো এক অভিব্যক্তি রয়েছে। এটা কারণ কারণ আমরা জানি বাইবেলের সেই লগ্নে, যখন স্বর্গোদ্যানে আদম এবং হবা ঈশ্বরের সাথে সহভাগিতায় ছিলেন, সেই সময় তাদের অবাধ্যতা মানব জাতির মধ্যে পাপ বয়ে আনে, আর তাই ঈশ্বর যিনি সর্বজ্ঞ, তার কাছে লুকোবার জন্য আদম হবা সেই গাছের পেছনে যায়। আর তাই সে ঈশ্বর তাকে ডেকেছিলেন, আদম তুমি কোথায়? আসুন সেই ডাক বা রব আমরা শুনেছি তার পুত্র যিশুর মধ্য দিয়ে। কিন্তু আজকে আমরা যে জীবনে আছি, কোথায় লুকিয়ে আছে আমাদের জীবন? বাক্য তার সিদ্ধতা আনুক আজকে। চলুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সমস্ত সর্বজ্ঞ এবং সর্বত্র উপস্থিতির জন্য, তোমার সমস্ত ভালোবাসার জন্য। তুমি আমাদের সম্পূর্ণ যে নিশ্চয়তা দাও যে বাক্য অধ্যয়ন করব, সে বাক্য তোমার বাক্য, জীবন্ত, তোমার জীবন কথা বলছে এই বাক্যের মধ্যে। তাই প্রভু আমাদের হৃদয়কে সেই মান্যতা দাও, সেই যোগ্যতা দাও, পবিত্রতা দাও। আমরা শুধু দৈহিক কান দিয়ে শ্রবণ করব না, আমাদের হৃদয়কে প্রস্তুত করো, তা যেন তোমার সমস্ত পবিত্রতা এবং সিদ্ধতা যা প্রকাশ করতে চাও তা যেন গ্রহণ করতে পারে, বুঝতে পারে। প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ ভাই বোনেরা। আজকে আমাদের বিষয়, যখন আদম আমরা জানি যে মুহূর্তে ঈশ্বরের স্বর্গোদ্যানে সমস্ত ভাবে কথাতে একজনে বিভ্রান্তিতে পড়ে গেছিল, সরীসৃপ এসে বলল শয়তান হবাকে যে তুমি ওই ফলটা খাও যেটা ঈশ্বর বারণ করেছে, তোমার কিচ্ছু হবে না।
তাকে প্রলোভিত করলো, পরিচিত করলো, এবং হবা সেই ফল আদমকে দেওয়ার ফলে তাদের মধ্যে, যদি আমরা আদি পুস্তকের 3 অধ্যায়ে পড়ি, জানবো যে সেই সময় তাদের মধ্যে সেই বোধ আসলো লজ্জা, যে তারা উলঙ্গ। আর তাই সেই লজ্জা নিবারণ দৈহিক ভাবে করার জন্য তারা সেই গাছের পেছনে গিয়ে দুজনে লুকিয়ে রইলেন। আমরা সত্যি কি ঈশ্বরের কাছ থেকে কোথাও লুকোতে পারি? একটা পৃথিবীর ঘটনা আপনাদের বলি এই প্রসঙ্গে। একজন ইতালিয়ান মাফিয়া বস ছিলেন, যার নাম গিয়াসিনো গ্যামুনিও। তিনি অনেক বছর ধরে রোমের জেলে ছিলেন, কারণ তিনি মাফিয়া ছিলেন, এবং 2002 সালে সেখান থেকে তিনি পালিয়ে যান। এবং সেই আরেক মাফিয়া গ্রুপ মার্ডার মেম্বার ছিলেন তিনি, সিসিলিয়ান। কিন্তু সে অনেক বছর ধরে পালিয়েছিল, লুকিয়েছিল, পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু একদিন তিনি যখন স্পেনে পালিয়েছিলেন, তিনি সেই সময় এক ব্যক্তির সাথে কথা বলছিলেন এক বাগানে, বা বলতে পারেন মাঠের মধ্যে। আমরা জানি আজকালকার দিনের যে টেকনোলজি কতটা উন্নত, তো সেই সময় যে গুগল আছে আমরা জানি, সেই সংস্থার এক বৈশিষ্ট্য আছে তার ওয়েবসাইটের, যে কে কোথায় আছে সেই স্ট্রিট ভিউতে সেই ছবি তারা দেখতে পারে। আর সেই সময় তিনি যে কথা বলছিলেন রাস্তায় বাগানে একজনের সাথে, সেই ছবিটা গুগল ভিউতে আসে এবং তার মধ্য দিয়ে ফেসবুকে পাওয়া যায়, যার ফলে পুলিশ তাকে পাকড়াও করতে বা ধরতে সম্ভব হয়। সেই লোকটা ভাবলো কি করে সম্ভব হলো, আমি এত বছর ধরে লুকিয়ে কাটাচ্ছি নানান দেশে, কেউ জানতে পারে না। আর তাই সে পুলিশকে একটা প্রশ্ন করেছিল অ্যারেস্ট হওয়ার পর, বললো কিভাবে আমাকে তুমি খুঁজে পেলে, আমি তো আমার পরিবারের সাথে 10 বছর ধরে কোনো যোগাযোগও করিনি। চিন্তা করে দেখুন, আমরা দৌড়তে পারি কিন্তু আমরা লুকিয়ে থাকতে পারি না। আদমের এই জীবন এই ভদ্রলোকের মধ্যে আসলো কেন? কারণ আদম থেকে এই মানব জাতির গ্লানি বা লজ্জার জীবন শুরু হয়েছে। আমরা দৌড়তে পারি, এই লোকটা দৌড়েছিল অনেক দেশ থেকে দেশে লুকিয়ে থাকার জন্য, কিন্তু লুকিয়ে নিজেকে আর রাখতে পারেনি। তো নিজেকে লুকোনোর জন্য মানুষ নানান ভাবে করে। আজকে আমরা দেখব এই লুকোনো আমাদের আদম কি করেছিল, তার কারণ কি ছিল। আদম যে মুহূর্তে লুকিয়েছিলেন উনি সেই গাছের আড়ালে, কারণ ঈশ্বর যিনি ওইখানে ছিলেন তার পদচারণার আওয়াজ শুনতে পেয়েছে। ভাববেন না তার জন্য ঈশ্বরের মানুষদের মতো পা আছে। অবশ্যই খ্রিস্ট রক্ত মাংসে আসার পর সেই জায়গায় উনি এনেছিলেন। তাই তিনি যখন লুকিয়েছিলেন কি এনেছিল? এক বিভ্রান্তি এনেছিল, যে সত্যি তাহলে ঈশ্বর ঠিক না, সরীসৃপ বা শয়তানটা ঠিক। দ্বন্দ্ব এনেছিল দ্বিতীয়, ঈশ্বর যা বলে আর তারা যা করেছে তাদের মধ্যে কোনো মিলমিশ ছিল না, তাই ঈশ্বরের সাথে তাদের দ্বন্দ্ব। আর তৃতীয় কি এনেছিল? তৃতীয় এনেছিল তাদের ওপর দোষারোপ, তারা অবাধ্য করেছিল। তাই আমাদের খেয়াল রাখতে হবে, যখন এই আদম লুকিয়েছিল
তা এই তিনটে জিনিস মূলত এনেছিল, কিন্তু তার কারণ হচ্ছে দুটো। এক, আমরা লুকোই বা আদম লুকিয়েছিল কি, কে উলঙ্গ ছিল দৈহিকভাবে, সে নিজেকে ঢাকার জন্য। কেন এই লজ্জা ঢাকা হয়? হতে পারে আমরা নীতিগতভাবে খারাপ কাজ করেছি, অথবা এথিক্যালি আমরা ভুল করেছি, অথবা আমাদের মিথ্যে পরিচয় বহন করছি, আমাদের বাহ্যিক ভাবে দেখানোর চেষ্টা করছি গর্বের জীবন দিয়ে, অথবা ঈশ্বরে অবাধ্য হয়েছি। আর তার ফলে কি আনে? তার ফল এক ভয় বয়ে আনে আমাদের জীবনে। তাই লজ্জা যেমন ঢাকতে হয়, তেমনি অনেক সময় বিপদে পড়লে সুরক্ষার জন্য আমরা লুকোনোর চেষ্টা করি। আমরা জানি পৃথিবীতে অনেক জায়গা আছে, যদি আমরা পৃথিবীর ইতিহাস দেখি, অনেকে অনেক জায়গায় লুকিয়েছে। পৃথিবীর এক নেতা, হয়তো 5-10 বছর আগের ঘটনা, যিনি রাষ্ট্রনেতা ছিলেন, তার জনসাধারণ থেকে বাঁচানোর জন্য তিনি টানেলের মধ্যে লুকিয়েছিলেন, তাকে সেই টানেল বা গুহা থেকে বের করে তাকে মারা হয়েছিল। তাই আমাদের জীবনে আমরা লুকোই এই দুটো মূলত কারণ, লজ্জা ঢাকার জন্য, ভয় আর বিপদ থেকে সুরক্ষিত হওয়ার জন্য। কিন্তু আদম এখানে নিজেকে লুকিয়েছিল কারণ সে ঈশ্বরের কথা অবাধ্য হয়েছিল, আর যে মুহূর্তে হয়েছিল তার মধ্যে কিন্তু সেই যে নিজে দৈহিকভাবে উলঙ্গ, সেটা তিনি অনুধাবিত করতে পেরেছেন। আর তৃতীয় কি হয়েছিল, তার হৃদয়ে সেই ভয় শুরু হয়েছিল। এই আদমের মতো তিনটে জিনিস সে করেছিল। কি বিষয়? এক, সে জানতো সে যে ভুল করেছে। দুই, সে তার লজ্জার দৈহিক অবস্থানকে সে বুঝতে অনুধাবন বা বুঝতে পেরেছিল। তিন, তিনি তাকে রক্ষা করার জন্য ঈশ্বরের কাছ থেকে পলায়ন করেছিলেন, তিনি নিজেকে অন্যত্র সরিয়ে নিয়েছিলেন। কারণ আদম এবং হবা ভেবেছিল এটাই সহজ উপায় আমাদের লজ্জাকে ঢাকার, তাদের অপকর্মকে ঢাকার, এবং সেই অপকর্মের ফলে যে সম্পূর্ণ বিপদ হচ্ছে, সেই বিপদ থেকে, পরিণাম থেকে বাঁচার, পালিয়ে গিয়ে। সত্যি কি তারা সত্য থেকে লুকোতে পেরেছিল, বা সেটাকে সম্পূর্ণ সরিয়ে রেখে যেতে পেরেছিল? আজকে মানব জীবনের মধ্যে যে ব্যাধি, একটু আগে বললাম সেই মাফিয়া বসের কথা, সে পালিয়ে বাড়িয়েছিল কারণ তার মধ্যে সেই কাজ ছিল, পাপের কাজ, যে কাজ শুরু হয়েছিল সম্পূর্ণভাবে মানব জাতির মধ্যে যখন প্রথম মার্ডার বা হত্যা করা হয়, কোহিন তার ভাইকে, কেবলকে হত্যা করেছিল। সেই মুহূর্তে আমরা দেখতে পাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমরা আজকে, যে ঈশ্বর আজকে আমাদেরকে, যে কোহিনের হত্যাকারী আজকে এই ঘটনাকে দেখায়, ইতালিতে একজন মাফিয়া যিনি নিজেকে লুকোবার চেষ্টা করছেন দৈহিক ভাবে পালিয়ে। কিন্তু অনেক সময় আমরা দৈহিক জিনিস বা নিজের দেহকে লুকোবার চেষ্টা করি না, আমরা অনেক কিছু লুকোবারও জিনিস চেষ্টা করি, আমাদের জীবনে বস্তুগত জিনিস। এরকম একটা ঘটনা ঘটেছিল, কয়েকজন চোর আজ থেকে অনেক বছর আগে, প্রায় আমরা যদি দেখি, প্রায় ঘটনাটা 2020 সালের ঘটনা হবে সম্ভবত, তো সেই সময় 18 সালে, সরি, 2018 সালের ঘটনা। কি হয়েছিল? এটা একটা হিডেন সিগন্যাল ওয়ার্ল্ড ম্যাগাজিন থেকে দেয়া হয়েছিল। সেখানে কয়েকজন চোর, তারা কি করেছিল, তারা এক কোম্পানির অনেক বক্স, তার জিনিসপত্র ছিল, সেগুলোকে চুরি করেছিল, এবং সেই বাক্সগুলো যেখান থেকে চুরি করেছিল সেগুলো পার্সেলের বাক্স ছিল, যেগুলো পাঠানো হবে কোনো জায়গায়। এবং এরা চুরি করার পর কি হয়েছে, ওই বাক্সের মধ্যে
যেহেতু বাক্সগুলো কি হবে পোস্ট অফিসের মধ্য দিয়ে যাবে, আর তার মধ্যে কি থাকে যে ওই বাক্সগুলো যখন যেখানে থাকবে জাহাজে বা প্লেনে, তো সেটাকে কোথায় আছে জানার জন্য একটা যন্ত্র তার মধ্যে রাখা থাকে, জিপিএস বলা হয়, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো এটা যারা পোস্ট অফিস কুরিয়ার যারা পাঠায় তারা এই ব্যবস্থা রাখে, কারণ মালটা কোথায় আছে আমরা তাহলে জানতে পারবো আপডেট। তো এই চোরগুলো সেটা জানতো না, তারা চুরি করেছে সব বাক্স যার মধ্যে এই ধরনের ছিল বস্তুগুলো বা জিপিএস গুলো। আর তাই সেই সিলিকন কোম্পানিগুলো যেগুলো ছিল তারা কি করলো, সেই ট্র্যাকিং করা শুরু করে এবং তার মধ্যে দিয়ে জানে যে বাক্সগুলো কোথায় আছে, চোরগুলো কোথায় আছে জানে না, কারণ বাক্সের সাথে সেই চোরগুলো ছিল। পুলিশ 48 ঘন্টার মধ্যে দিয়ে সেইগুলোকে উদ্ধার করে, 30,000 আমেরিকান ডলারের তার মূল্য ছিল। আজকে আমাদের দেখলাম একজন নিজের দেহকে লুকোতে চায় আর একজন চুরি করা বস্তুকে লুকোতে চায়, কিন্তু দুজনেই না তাদের বস্তু লুকিয়ে রাখতে পেরেছে না তাদের নিজের জীবনকে দৈহিক লুকিয়ে রাখতে পেরেছে। আজকে আদমের থেকে এই পৃথিবীতে এই ব্যাধি প্রবেশ করেছে, তাই আদমের ওই পাপের রক্ত থেকে আমরা প্রত্যেকেই যা করি আমাদের পাপের কাজগুলো ঈশ্বরের বিরুদ্ধে। যদি আমরা খারাপ কাজ করি সাধারণভাবে আমাদের নেচার আছে কি, আমরা লজ্জিত লুকোই আমাদের মিথ্যাচার দিয়ে একটা কাজ আর একটা কাজ দিয়ে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যদি দেখি যে এই ধরনের কাজ আমরা করে যাই, আর তাই আমাদের খেয়াল রাখতে হবে সেদিনকে আদম লুকোবার চেষ্টা করেছিল পালিয়ে গিয়ে দৈহিক ভাবে, যে আমি গাছের মধ্যে লুকোলে আমরা দেখতে পারবে না, আমরা ঈশ্বরের কাছ থেকে লুকোই কেন না, আমাদের পাপের জীবন পাপের বোধ। আমাদের জীবন এরকম হতে পারে, আমরা ওপরে এক ভেতরে এক, আমাদের বাইরে অনেক কিছু দেখাতে পারি লোকজনকে আমরা কতটা ভালো, কিন্তু আমরা সমাজে আমাদের জীবনকে লুকোতে পারি কিন্তু সত্য ঈশ্বরের কাছে কখনো লুকোনো যায় না। আমরা আমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু আর্গুমেন্ট বা তর্ক বিতর্ক করতে পারি, অন্যকে দোষ দিতে পারি, কিন্তু সত্য থেকে লুকিয়ে লজ্জা নিবারণ করতে পারি না। সেদিনকে আদম এবং হবা তিনি ভেবেছিল তারা যে ঈশ্বর বোধহয় আমাদের গাছের পেছনে লুকোলে দেখতে পাবে না, কিন্তু আমরা কি জানি ঈশ্বর সর্বজ্ঞ, উনি সবকিছু জানেন এবং তিনি সর্বত্র উপস্থিতি রয়েছেন, উনি ওমনিসিয়েন্ট এবং ওমনিপ্রেজেন্ট, উনি একই সময়ে সর্বত্র থাকেন। তাই গাছের পেছনে তাদের দৈহিক অবস্থান থাকুক আর যে অবস্থায় থাকুক, তিনি জানতেন যে কি করেছে হবা এবং আদম, তাই তারা লুকিয়ে গিয়ে তারা কি করতে চেয়েছিল, তারা তাদের দেহকে পালিয়ে গিয়ে ভেবেছিল ওদের ঈশ্বর দেখতে পাবে না, আমরা উলঙ্গ, এবং ভয় পেয়েছিল কারণ আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই কাজের পাপের পরিণাম বইতে হবে। তাই তারা কি করেছিল, ডিসিভ করেছিল ঈশ্বরকে, কি করেছিল ওরা প্রতারণা করেছিল, ভেবেছিল ঈশ্বর বোকা, ঈশ্বরকে বোকা বানানোর চেষ্টা করেছে। আমরা ছোটবেলায় লুকোচুরি খেলি না, যাকে পাবি তাকে ধরো, কানামাছি ভোগো, তাই না, নকল একটা আমরা খেলার চেষ্টা করি, আমরা জানি যে আমরা দেখতে জানি চোখের মধ্যে ফেটটি বেঁধে। তো এইরকমই অন্ধত্ব আদমের জীবনে এসেছিল, ফটটি বেঁধে ঈশ্বরের সাথে কানামাছি খেলার জীবনটাকে শুরু করেছিল, ভেবেছিল সত্যটাকে সে বর্জন করেছিল যে ঈশ্বর সব জানে সব দেখতে পায়, তারপরও সে ঈশ্বরকে বোকা বানাবার চেষ্টা করেছিল। আর তাই এই আদমের জীবন পাপের আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কারণ প্রতিটা মানুষের শুরু আদম থেকে। তাই আমাদের শুধু দেহ, আদম ভেবেছিল শুধু দেহটা উলঙ্গ, কিন্তু পাপেতে তার হৃদয়ও উলঙ্গ হয়ে গেছে, ঈশ্বরের সামনে প্রকাশ হয়ে গেছে। সে দেহকে ঢাকতে চেয়েছে কিন্তু তার হৃদয়কে ঢাকার কোনো জিনিস বা বস্তু সে খুঁজে পায়নি, তার চুরি ধরা পড়ে গেছে।
আমাদের খ্রিস্টীয় জীবনে এই আদমের মতো অভ্যেস, আমরা ঈশ্বরকে বোকা ভাবি, আমরা ভাবি যে ঈশ্বর লোককে না জানালে আমরা ভেতরে কি হচ্ছে কেউ বুঝতে পারবে না, লোক বাইরে দেখবে আমাদের বিশ্বাস ভালোবাসা ঈশ্বরের প্রতি এবং আমার দান ধ্যান দেখবে, আমার ধর্মকর্ম দেখবে, কিন্তু আদমের এই ঘটনা বুঝিয়ে দেয় ঈশ্বর কোনোদিন আমাদের শুধু বাহ্যিক আকার দেখে সন্তুষ্ট হন না, তিনি আমাদের দেহ এবং আমাদের মন দুটোই পবিত্রতায় দেখতে চান। তাই আমরা আমাদের জীবনে করতে পারি, অনেক সময় লুকোবার চেষ্টা করি, কিভাবে যে লোকের সামনে আমরা এগুলো বলি না, ভাবি ঈশ্বর কি আর জানে, ক্ষমা করে দেবে, তাই না? বলি যদিও ঈশ্বর সবই জানেন, কিন্তু আদম হয়তো সেরকম তার ধারণা ছিল, কিন্তু সে যখন বিপদে পড়েছিল, সে পালিয়ে গিয়েছিল ভয়ে পরিণামের জন্য এবং ঈশ্বরকে বোকা বানাবার প্রতারিত করার চেষ্টা করেছিল। আমাদের জীবনে হয়, আমরা মানুষকে প্রতারণা করি না, করি ঈশ্বরের সাথে প্রতারণা, যখন আমাদের শুধু দৈহিক অবস্থান না, মানসিক নোংরাটা পাপটা ভেতরে কতটা কুৎসিত, আমরা অন্যের দিকে অভিযোগ করি, সমালোচনা করি, দ্বন্দ্ব আনি ঈশ্বরের সাথে, বিভ্রান্ত ছড়াই আমাদের আসল রূপের হৃদয়ের পরিচিতি সম্বন্ধে, আমরা যে পাপ বহন করছি তা লুকোনোর চেষ্টা করি আদমের মতো, আর তা ভয়ঙ্কর পরিণতি হয়। আর তাই আমরা জানি আদমের ওই লুকোনো ঈশ্বর যখন ডেকেছিল, সেই ঈশ্বরের ডাক তাকে বুঝিয়েছিল তার জীবনে পরিণাম কি, মৃত্যু এসেছিল, ঈশ্বর বলেছিল আমার সাথে আর সহভাগিতা থাকতে পারবে না, উদ্যান থেকে তাকে বের করে দিয়েছিল। এবং আমরা জানি যে সে ভেবেছিল ঈশ্বর বোকা, ঈশ্বর সর্বজ্ঞ, তিনি করতেই করতে পারবেন না, আর তাই এই ভুলটা আমরা দেখি যে সে করেছিল, যেখানে আমরা দেখি যে ঈশ্বর তাকে সম্পূর্ণভাবে সেই উদ্যান থেকে তাড়িয়ে দিয়েছিল যে যাও তুমি সেখান থেকে। আর তাই আমাদের জীবনে আমরা কি করি যে আদম ঈশ্বরের এই কাজের, ঈশ্বরের সামনে এই কাজের জন্য তার জীবনে মৃত্যু এসেছিল, সে স্বর্গ থেকে তার স্থায়িত্ব সমস্ত বলতে পারে নাগরিকত্ব খুইয়েছিল, ঈশ্বরের সাথে সহভাগিতা খুইয়েছিল, ঈশ্বরের আশীর্বাদ খুইয়েছিল, তার জীবনের প্রত্যাশা হারিয়েছিল এবং ঈশ্বরের যে প্রতিজ্ঞা তার থেকে সে সম্পূর্ণ সরে গিয়েছিল। বাস্তব কি জানেন যে আমাদের প্রত্যেককেই এই লজ্জিত জীবনে পড়তে হয়, কারণ আমাদের পাপ, কিন্তু আমরা কখনো কখনো আদবের মতো আচরণ করি, আমরা ঈশ্বরের ইচ্ছে আজ্ঞা ভালোবাসা বা ঈশ্বর যে সব জানেন সেটাকে অগ্রাহ্য করে আমরা আমাদের ভুল কাজকে সঠিক বলে পৃথিবীতে চালানোর চেষ্টা করি। আমরা অনেক কিছু দেখি এই পৃথিবীতে নানান ভাবে কত করাপশন হচ্ছে, লোকে তাদের জীবনে বাড়ির মধ্যে টাকা লুকিয়ে রাখে অনেক ব্রাইব নিয়ে বা ঘুষ নিয়ে, আবার অনেকে অনেক অপকর্ম করে সেটাকে মার্ডার করে বাড়ির মধ্যে থলের মধ্যে লুকিয়ে রাখে বা কোথাও গুপ্ত স্থানে ফেলে দেয়, কিন্তু এই কাজ লুকোনো ঈশ্বরের সামনে সম্ভবপর নয়। সেই কোহিন আমরা জানি বাইবেলে উদাহরণ আছে, সে লুকোবার চেষ্টা করেছিল নিজের ভাইকে হত্যা করে, কিন্তু ঈশ্বর সেখানেও সেই আদমের মধ্যে যে লুকোনোর প্রবৃত্তি, ঈশ্বরের কাছ থেকে মিথ্যা পাপ কাজ করে সেই প্রবৃত্তি তার সন্তানের মধ্য দিয়ে কোহিনের আজকে পৃথিবীতে আমাদের জীবনে বইছে। আর তাই আজকে আপনি ঈশ্বরের কাছে কি কি লুকোতে চান? আপনি জানেন যে এই লুকোনো অভ্যেস আদম থেকে আর এক জায়গায় আমরা দেখি, যদি নতুন নিয়মে আমরা লুক সুসমাচারের 19 অধ্যায় দেখি, যখন যিশু সেই জেরিকো শহরের মধ্য দিয়ে আসছিলেন, সেই সময় তাকে দেখার জন্য অনেক লোকের ভিড়, সক্কে বলে এক লোক, যিনি খাটো লোক ছিলেন, তার উচ্চতা বেশি ছিল না, তিনি যিশুকে ওঠা দেখার জন্য সেই আমরা জানি যে সেই গাছে উঠে গেছে, এবং এমন একটা গাছ ছিল আমরা জানি ফিক ট্রি বলা হয় বা গাছ বলা হয়, সেই গাছের মধ্যে শক্ত ডালপালা আছে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন সে কিন্তু যিশুর কাছ থেকে বলতে হয় সামনাসামনি দাঁড়িয়ে দেখা করতে নিচে নেমে যায়নি, সে গাছে লুকিয়ে ওপর থেকে
যিশুকে দেখার চেষ্টা করছে। তাই আমাদের এটা বুঝতে হবে যে আমরা ঈশ্বরের কাছ থেকে যেখানেই ছুটি না যেন, আমাদের সমস্ত ভাবে আমরা লুকোই আমাদের পাপের হচ্ছে কারণ, এই পাপের কারণের জন্যই আমরা লুকোনোর চেষ্টা করি। সেই জন্য ওই সবকেও যখন লুকিয়েছিলেন তখন কিন্তু যিশু জানতেন উনি কোথায় আছে, সব কেউ বুঝতে পারেনি যে যিশু সেই গাছের ওপরে উনি দেখতে পাবেন। সেই ঈশ্বর যিনি আদমকে ডেকেছিল, আদম কোথায় তুমি, ঈশ্বর জানতেন কিন্তু প্রশ্ন রেখেছিলেন। আজকে আমাদের জীবনেও সেই প্রশ্ন আসে যে খ্রিস্ট জীবনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের জীবনের অবস্থান কোথায়, আমরা ভুল করলে কি যেমন চার্জে আসা বন্ধ করে দিই, কারণ ভুল করেছি চার্জে কাউকে বলবো না, কেউ জানবে না, অথবা আমাদের জীবনে কোন রকম ভুল করি যখন যিশুকে জানাবো না, প্রার্থনা করে ক্ষমা চেয়ে নেবো শুধু, সেটাই কি যথেষ্ট আমাদের মনে হয়? হ্যাঁ, ঈশ্বর দয়াবান, যিশু সেই দয়া আমাদের উপর রাখেন, কিন্তু যখন আমরা এই বিপদ ভুল করি তখন আমরা কোথায় লুকোই আমাদের মনটাকে, আমাদের দেহটাকে? হতে পারে আপনি সমাজের লোকের থেকে সরে গিয়ে নিজেকে ঘরে লুকিয়ে রাখলে ভাববেন বোধহয় আপনার লজ্জা নিবারণ হলো, অথবা অন্য কোনো ভাবে আপনি নিজের লজ্জাকে নিবারণ করতে পারেন, কিন্তু আমাদের মনের পাপের যে উলঙ্গতা ঈশ্বরের সামনে সর্বদা প্রকাশ পায় এবং তা দূরত্ব সৃষ্টি করে ঈশ্বরের সাথে আমাদের। সেদিনকে সক্রিয় জীবনে যিশু যখন যাচ্ছিলেন সক্রিয় লুকিয়ায়িত ছিল এক গাছের ওপরে, কিন্তু যিশু কিন্তু তাকে দেখেছেন। ঈশ্বর যেমন ডেকেছেন আদমকে, আদম তুমি কোথায়, সক্রিয়কেও যিশু বলেছেন লুক সুসমাচারের 19-এ যদি পড়ি, সক্রিয় তুমি নেমে এসো। আমাদের জীবনযাত্রা যে উচ্চতায় থাকুক, পাপের জীবনে যেখানেই আমরা দাঁড়াই না কেন, দৈহিক ভাবে আর আমাদের মনের বা আত্মিক ভাবে দুটোকেই দেখতে সক্ষম আমাদের ঈশ্বর এবং তার পবিত্র পুত্র যিশু। আমরা ভুলে না যাই যেন যে সক্রিয়কে যিশু ডেকেছিলেন, আদমকে যেমন ঈশ্বর ডেকেছিলেন, আদম তুমি কোথায়, তুমি কোথায়, আর সক্রিয়কেও যিশু বলেছিলেন যে কোথায় না, কারণ উনি নির্দিষ্ট করে বলেছিলেন সক্রিয় তুমি নেমে এসো। আর তাই আপনি কি জানেন, আমরা সক্রিয় জীবনে দেখেছি যে সেই মুহূর্তে সক্রিয় নেমে এসেছিল এবং যিশু তাকে বলেছিল আজকে আমি তোমার ঘরে যাব। ভাবা যায় যে স্বর্গোদ্যানে আদম লুকিয়েছিল লজ্জা নিবারণে, সেই লজ্জাও ছিল কিন্তু সক্রিয় জীবনে, কিন্তু এবার যিশু ডেকেছেন না তাকে স্বর্গোদ্যানে, ওই আদমকে যেমন বিতাড়িত করেছে বের করেছে তার জন্য না, কারণ পৃথিবীতে যিশু এসেছিলেন মানব জাতির পাপকে নিবারণ করে লজ্জামুক্ত জীবন থেকে ঈশ্বরের আবার স্বর্গোদ্যানে ফিরিয়ে নিতে। যে কাজ আদম করেছিল সে কাজকে সম্পূর্ণ রিভার্স বা উল্টো ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার জন্য স্বয়ং যিশু এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। তাই আজকে যখন সেই সক্রিয় যখন যিশুর কথাতে নেমে এসেছিল, আমরা জানি তার গৃহতে তিনি গিয়ে সক্রিয় কি বলেছিলেন। সক্রিয় বলেছিলেন আমার যা ধন আছে তার যত যা আমি করেছি অন্যায় করেছি প্রভু তার অংশ থেকে আমি এগুলো সব বিতরণ করে দেবো। এক অনুতপ্ত হৃদয় যিশুর সামনে, লুকোনো নয়, কারণ সক্রিয় বুঝেছিল যে এ এমন একজন ঈশ্বর যিনি আমি কোথায় আছি আমার দৈহিক অবস্থান দেখেনি, আমার কাজগুলোর হিসেব তিনি রেখেছেন। আর তাই তিনি যিশু না বললেও তিনি কি করেছেন তার জীবনে, ঘুষ খেয়েছেন, টাকা রোজগার করেছেন, লুকায়িত রেখেছেন, অনেকে জানে না, ইনকাম ট্যাক্সের লোক হয়তো জানে না, কিন্তু যিশু জানেন। আর সেই যিশুর সামনে দাঁড়ানোর ফলে যিশুর আজ্ঞা তার মনে যে পাপ, যে তার কাজে
সেই পাপের প্রভাব ছিল, এবং তার জীবনটা পাপ মুক্ত যে কোনোদিন হতো না সেটা তিনি অনুধাবন করেছেন যিশুর ডাকে। আদমকে ডেকেছিল তুমি কোথায়, আর যিশু সেই শেষ আদম যিনি আমাদের ডাক দিয়েছেন আমাদের জীবন আজকে কোথায় দাঁড়িয়ে সক্রিয়র মতো। যে মুহূর্তে সক্রিয়কে যিশু ডাক দিয়েছিল সক্রিয় হৃদয়ে লজ্জা এসেছিল, অনুতপ্ত এসেছিল তার কাজ ভুলের জন্য। ভাই বোনেরা, আজকে সক্রিয় যিশুর তলায় নিজের জীবনকে অর্পণ করে তার পাপকে আর যিশুর সামনে লুকননি, বরঞ্চ নিজের জীবনকে অর্পণ করেছেন, লুকিয়েছেন লজ্জা নিবারণের জন্য যিশুর পেছনে। আজকে আপনার জীবন কোথায় লুকিয়ে রয়েছে? সক্রিয়র মতো যিশু যখন আপনাকে ডাকে তোমার পাপের জীবন থেকে নেমে এসো, আপনি কি ভাবেন আপনার দেহটাকে এই অবস্থায় দেখছে? সক্রিয় বুঝতে ভুল করেনি, তাকে যখন ডাক দিয়েছে সে তার দেহকে ঈশ্বরের সামনে উন্মোচিত করেনি, তার হৃদয়ের পাপকে তিনি খুলে অনুতপ্ত হয়ে যিশুর কাছে দাঁড়িয়েছিলেন। আর আজকে খ্রিস্টীয় জীবন এবং যারা খ্রিস্টকে জানি না প্রত্যেকের জন্য এই একটাই কাজ করে, যে জীবনে আজকে দাঁড়িয়ে থাকুন যেখানে লুকোবার চেষ্টা করুন, খ্রিস্ট হচ্ছে আপনার লুকোনোর স্থান। বাইবেলে এক পিতরের 2 অধ্যায়ের 22 থেকে 23 বলে, যিশু তিনি পাপ করেননি, তার মুখে ছল শোনা যায়নি। প্রথম আদম যিনি পাপ করেছেন ঈশ্বরের অবাধ্য হয়ে এবং ছলনা করেছেন ঈশ্বরকে লুকিয়ে গিয়ে প্রতারিত করেছেন, কিন্তু এই শেষ আত্মিকভাবে আদম যিশু যিনি, তিনি কি করলেন, তিনি নিজে পাপ করেননি কিন্তু তিনি আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি কি করেছেন, ঈশ্বরের ওপর ভার দিয়ে নিজের জীবনকে ভার দিয়েছেন। তিনি সেই গাছ যে দেহে যে কাষ্ঠের ক্রুশের মধ্যে তিনি আমাদের পাপের ভার তুলে নিলেন। কেন জানেন? কারণ আমরা সেই পাপের জীবনে আর চলবো না, আমরা চলবো যিশুর জীবনে, কারণ তার ওই ক্রুশে সেই গাছের মধ্যে তার জীবন আমাদের পাপ বহন করেছে ক্ষতর দ্বারা। তার মানে তার যে ক্ষত রক্ত ঝরেছে ক্রুশে, তা পবিত্র উদ্দেশ্য এবং পবিত্রতার সূচিতা আনে আমাদের মধ্যে তার অনুগ্রহের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারা। যিশুই কি আমাদের আজকে লুকোনোর যে কারণ, আমাদের পাপগুলো লুকিয়ে রাখি, তিনি কি নিরাময়? সক্রিয় জীবনে ছিল, আপনি যখন লুকোন আজকে আপনার জীবনে তার কারণ কি? সেই লুকোনোর সময় আপনি কি আপনার অর্থের উপর নির্ভর করেন? আপনি কি আপনার কোনো প্রতিবেশীর উপর নির্ভর করেন? আপনার কর্মঢাকতে আপনি কি আপনার আইনের উপর নির্ভর করেন? আপনি যখন আপনার অন্যায়গুলো, পাপ জীবনগুলো, যে কাজ এবং আপনার শরীর এবং মন দুটোকে কোথায় লুকুন? যে যিশু আপনার জন্য ক্রুশে পাপ বহন করেছেন সেই গাছের পেছনে, ক্রুশের পেছনে আপনি লুকুন, নাকি আপনার অর্থের পেছনে, না আপনার শক্তি বল লোকের মাঝে নিজেকে আবৃত করে মিথ্যা ভ্রষ্টাচারের জীবনে লুকুন? তাই মনে রাখতে হবে যে যিশুর সমস্ত অনুগ্রহের দান আমাদের বিশ্বাসী পাপের পরিত্রাণ এবং পাপের কবল থেকে মুক্ত করে। 2 করিন্থীয় 12 অধ্যায়ের 8 এবং 9 বলে যে যিশুর সমস্ত অনুগ্রহ দয়ায় আমাদের জীবনে সমস্ত শক্তি আনে, আমাদের জীবনে এই পাপের পৃথিবীতে সমস্ত উন্মোচিত করে, যাতে আমরা খ্রিস্টের দয়ার উপর নির্ভরতায় সমস্ত জীবনে চলি। আজকে আপনার আমার লজ্জাকে যিশু নিবারণ করেছেন ক্রুশে দাঁড়িয়ে। আদমের মতো আমাদের লুকোতে হয়নি, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি স্বয়ং সেই গাছ ক্রুশের মধ্যে তার পুত্রকে দিয়েছেন সর্বসমক্ষে। আদম যেমন গাছের পেছনে ছিল, যিশু গাছের সামনে এসেছে আমাদের লজ্জাকে, পৃথিবীর পাপীদের লজ্জাকে বহন করেছেন বুক চিতিয়ে। তাই
সেই ক্রুশের পেছনেই আজকে আমাদের যেন লুকোনো স্থান হয়, কারণ তাতে আমাদের সমস্ত দোষারোপ কাটবে, সমস্ত ভয় মুক্ত হবে। কারণ কি জানেন, ঈশ্বর যখন আদমকে তাড়িয়েছিল তখনও তিনি তাকে ভালোবাসতেন, তিনি প্রতিজ্ঞা দিয়েছিলেন আদি পুস্তকের 3:16-15-তে যে আমি তোমাকে যিশুর মধ্য দিয়ে এই মানব জাতিকে ফিরিয়ে আনবো। কিন্তু আজকে আপনার জীবন কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভাই বোনেরা? আপনি কি জানেন, আপনি চোখ বন্ধ করলেও যিশু যে একমাত্র সত্য, আপনার পাপের হৃদয়কে যিনি দেখতে পান, আপনি যতই লুকোন আপনার জীবনটাকে, কোনো ঈশ্বর নেই পৃথিবীতে যিশু ছাড়া যা আপনার এই পাপকে প্রকাশ করে এবং মুক্তি দিতে পারে। পেরিতের 4:12-তে বলে যে যিশুই একমাত্র যিনি আপনার সেই পাপ দেহে এবং মনে যে অবস্থাতে আপনি নিজেকে লুকিয়ে রাখুন, আমরা জানি পাতালে থাকলেও সেই মাছের পেটেও জোনাককে তিনি দেখিয়েছিলেন তার সমস্ত সর্বজ্ঞ শক্তি। আর তাই আপনাদের জীবন আজকে সেই যিশুর কাছে কি লুকায়িত আছে? যিশু আমাদের লজ্জা নিবারণ করার জন্য, ভয় দূর করার জন্য এবং আমাদের দণ্ডাজ্ঞা পাপের দোষারোপ নেওয়ার জন্য ক্রুশে দাঁড়িয়েছিলেন। তাই আজকে আমরা আমাদের ভুলের জন্য কোনো জায়গায় লুকোবো না ঈশ্বরের কাছ থেকে, বরঞ্চ সক্ষের মতো যখন বুঝবো আমরা তার কাছে অনুতপ্ত করব, আমরা তার দয়ার উপর সমস্ত বিশ্বাস রাখবো এবং তার অনুগ্রহের শক্তির ওপর সমস্ত ভাবে আমরা নির্ভরতা রাখবো। বাইবেল আমাদের তাই বলে যে কিছুতেই আমাদের জীবন লুকিয়ে রয়েছে। তাই খ্রিস্ট কি আজকে আপনার লুকোনো স্থান রয়েছে? একটা আপনাদের ঘটনা বলি, খুব ভালো ঘটনা, এটা আমার ভালো লেগেছে এই ঘটনাটা। তো একটা ছেলের ঘটনা বলি, বাচ্চার ঘটনা, সে কি কাণ্ডটা করেছে আপনারা শুনুন। সেই বাচ্চাটা নাম ছিল জেরমি, এই জিমি বাচ্চাটার নাম ছিল। সেই বাচ্চাটাকে একদিন তার চার্চের প্যাস্টর ফোন করেছেন, চার্চ থেকে তিনি ফোন করে বলছেন, কে ধরেছ? উনি ফোন করেছেন সেই বাচ্চাটার বাবার জন্য। সেই বাচ্চাটা ফোনটা ধরেছে, তাই প্যাস্টর জিজ্ঞেস করছেন, আপনি কে বলছেন? বাচ্চাটা ফিস ফিস করে বলছে, আমি জিমি বলছি, জিমি। প্যাস্টর বলছেন, যে তোমার বয়স কত জিমি? এ বলছে, আমার 4 বছর বয়স। ও ভালো জিমি, তোমাকে একটু বলবো, আমি কি তোমার মায়ের সাথে একটু কথা বলতে পারি? তখন জিমি বলছে, না সে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে জিমি, আবার প্যাস্টর তাকে প্রশ্ন করছেন, তুমি কি বলবে তোমার বাবা কোথায়, আমি একটু তার সাথে কথা বলবো? জিমি বলছে, না সেটাও বলা যাবে না, বাবাও বিজি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে অন্যান্য যারা বড়রা রয়েছে কাউকে একটু ডেকে দাও, আমি একটু কথা বলবো। আর সেই সময় সে বলছে, বাড়ির বড়রা সকলেই ব্যস্ত, কারণ পুলিশ আছে। বলছে যে পুলিশ আছে তোমার বাড়িতে? আচ্ছা পুলিশকে দাও তো আমি একটু কথা বলতে পারি কি? বলছে, তারাও ব্যস্ত। জিমি বললে, তখন প্রশ্ন করলো প্যাস্টার, তাহলে সবাই ব্যস্ত, আর কে আছে ওখানে? বলছে, যারা ওই ফায়ার ব্রিগেডের লোক তারাও আছে। বলছে, তাহলে তাকে ডেকে দাও। বলছে, না দেওয়া যাবে না, কারণ তারাও ব্যস্ত রয়েছে। তখন বলছে, জিমি সবাই ব্যস্ত, তারা কি করছে? শুনুন জিমির উত্তরটা। জিমি বলছে, তারা সবাই ব্যস্ত আমাকে খুঁজতে। তাই এই জিমির মতো পৃথিবীতে আমরা অনেকে রয়েছি, আমরা কি করি, আমরা লুকোবার চেষ্টা করি আমাদের পাপের জীবনকে। কারোর থেকে ধার নিলে ধার দিতে হবে, লুকিয়ে বেড়ায় অনেকে পরিস্থিতির জন্য দোষ দিয়ে। কেউ হয়তো চুরি করে লুকিয়ে বেড়ায়, কেউ মার্ডার করে লুকিয়ে বেড়ায়, কেউ ঘুষ খেয়ে লুকিয়ে বেড়ায়, কেউ হয়তো নীতিগতভাবে বা এথিক্যালি খারাপ কাজ করে পরিবারের কাউকে বলে না, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, মা বাবার সন্তানের মধ্যে হতে পারে, যে কোনো বন্ধুদের মধ্যে হতে পারে, লুকিয়ে বেড়ায়। আর এই লুকোনোর কারণই হচ্ছে এই জিমিকে দেখছেন এখানে, ওই ছোট্ট বাচ্চা কি করেছে, নানান ভাবে লুকিয়ে আছে। কেউ পুলিশের থেকে রক্ষায়, কেউ পরিবার থেকে, কেউ অভিভাবক থেকে,
কেউ শিক্ষকের কাছ থেকে, কেউ অফিসের বসের কাছ থেকে লুকোয়, কেউ স্ত্রী বা স্বামীর কাছ থেকে লুকে। আর অনেকেই আছি আমরা যারা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে রাখি, ভাবি আমরা ঈশ্বর বোধহয় দেখতে পান না, আদমের মতোই বোকা ভাবি। তাই মনে রাখবেন, আপনার পাপ এই জিমির মতোই, যা লুকোনো যায় না। আমরা সমস্ত পাপ ঈশ্বরের সাথে এই লুকোচুরি খেলা আমরা করতে পারি না। যিশু আমাদের সখের মতো খোঁজেন, আমাদের প্রত্যেককে খোঁজেন, কারণ বাইবেল বলে তোমার পাপ তোমাকে খুঁজে বের করবে। আমি আজকে ঘটনার শুরুটা দুজন বলেছে, একজন মাফিয়া আর চোরদের ঘটনা, আর একটা ছোট্ট শিশু ঘটনাও বললাম। আমরা অনেক সময় ছোট্ট জিমি শিশুর মতো এই পৃথিবীতে আচরণ করি, লুকোচুরি খেলি। আমরা লুকোচুরি করি আমাদের আইডেন্টিটাকে, আমাদের পরিচয়টাকে বাহ্যিক ভাবে দেখাই এক, ভেতরে এক। ঈশ্বর সেটা দেখেন, দুটোই আমাদের এই ব্যভিচারিতা জীবন, দ্বিচারিতা জীবন, দ্বন্দ্বপূর্ণ জীবন। আমাদের পরিচয়টা আমাদের সম্পূর্ণ অন্যায্য, কৃত্রিম আমরা জীবনে পরিচয় বহন করি, যে আমরা নয় সেটা আমরা লোকের মাঝে দেখানোর চেষ্টা করি। কিন্তু খ্রিস্ট যদি আপনার জীবনের লুকোনো স্থান হয়, সক্রিয় জীবনকে প্রকাশ করে দিয়েছিল খ্রিস্টের মধ্যে, সে জীবনকে সম্পূর্ণ লুকায়িত করেছিল, আর তাই খ্রিস্ট তাকে সমস্ত ক্ষমা করেছিল। কারণ আমরা জানি যারা খ্রিস্টতে বিশ্বাস করি, তারা তার জীবন পেয়েছি, তার পবিত্রতা পেয়েছি, তার ধার্মিকতা পেয়েছি, তার দয়ার দান আমরা অর্জন করিনি বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে, বা কোনো ধর্মীয় কাজ করে। বাইবেলে এপিসোড 2:8 পরিষ্কার বলে দেয়, আর তাই বলছে যে আমাদের এই জীবনটা খ্রিস্টের মধ্যে যদি লুকিয়ে রাখি, বা খ্রিস্টের সাথে যুক্ত রাখি, যেন আমরা যেন ওই প্রদীপের মতো, যা খাটের তলায় লুকিয়ে রাখে না, খ্রিস্ট সেখানেও দেখতে জানে। আমাদের জীবনটা খ্রিস্টীয় হবে, যে সর্ব হবে এমন জায়গায় যে খাটের বাইরে, খাটের তলার স্থান নয়, আমাদের জীবনটা সর্বসমক্ষে। কারণ বাইবেলে লুক সুসমাচারে 8:16-17 বলছে যে এমন কিছু গুপ্ত নেই যা প্রকাশ হবে না, লুকায়িত নেই এমন কিছু যা জানা যাবে না। যিশু সেই প্রকাশ এনেছেন স্বর্গের সমস্ত আমাদের জীবনে, যা আমাদের সমস্ত অন্যায্য, অপ্রকাশিত পাপের ব্যাধিগুলো, দ্বিচারিতার জীবনযাত্রা গুলো তার কাছে মুক্ত হয়ে গেছে। তাই আপনি কি খেলা করেন ঈশ্বরের সাথে লুকোচুরি এখনো? এই লুকোচুরি কানামাছি ভবো, এটা আমরা জানি। আমরা সত্যটাকে কি করি, নকল ভাবে চোখে পর্দা দিয়ে আমরা লুকোচুরি খেলি। ঈশ্বর আমাদের এই অস্বচ্ছতার লুকোচুরি পছন্দ করেন না, তাই যিশুকে পাঠিয়েছিলেন যাতে আমাদের জীবনের সমস্ত কথা তাকে বলি শুধু না, সেইখানে আমাদের জীবনটাকে লুকোই, আমাদের পাপটাকে তাকে দিই, এবং এক নতুন জীবন বহন করি। তাই ভাই বোনেরা, আজকে আপনার জীবন কোথায় লুকিয়ে? আপনি কি খ্রিস্টকে অনুসরণ করছেন? 1, 2, আপনি কি কোনো সত্যকে খ্রিস্টের সামনে গোপন করছেন? 3, আপনার জীবন কি সত্যি খ্রিস্টের জীবনের প্রামাণ্য সাক্ষ্য বহন করছে? 4, আপনার সমস্ত পাপের লজ্জা, উলঙ্গতা হৃদয়ের এবং দেহের, তা কি খ্রিস্টের সমস্ত রক্ত এবং পবিত্র দ্বারা সমস্ত ভাবে তা ঢাকা হয়েছে? তাই প্রভুর নামে আপনাদের ধন্যবাদ জানাই, কারণ শাস্ত্রে বলে যিশুই হচ্ছে আমাদের লজ্জা নিবারণের স্থান এবং অনন্ত সুরক্ষা। রোমীয় 10:11 বলে, যে কেউ খ্রিস্টকে বিশ্বাস করে, সে কোনোদিন লজ্জিত হইবে না। আপনি কি আজকে লজ্জিত সমাজের মাঝে খ্রিস্টান বলে, বা খ্রিস্টকে বিশ্বাস করতে ভয় খান, বা আপনার জীবনে পাপ আছে ভাবেন খ্রিস্ট কি মেনে নেবে না? যে অবস্থাতেই আপনার দৈহিক এবং মানসিক অবস্থান থাকুন না কেন, খ্রিস্ট জানে।
খ্রিস্ট আপনার এই দৈহিক এবং আত্মিক সমস্ত লজ্জা নিবারণ করার জন্যই নিজের জীবনকে সেই লজ্জিত অবস্থায় ক্রুশে সমস্ত উন্মুক্ত করেছিলেন, যাতে সমস্ত পৃথিবীর পাপের লজ্জা এই মানব জাতির মধ্য থেকে দূর হয় বিশ্বাসের দ্বারা তার সেই ক্রুশাবিক্ত জীবনের মধ্য দিয়ে। আর তাই আপনি আজকে খ্রিস্টের মধ্যে অবস্থান করুন, খ্রিস্টকে আপনার জীবনকে খোঁজার সুযোগ দিন, লুকোবেন না আপনার পাপকে, পালিয়ে যাবেন না চার্চ থেকে যে ভাবলেন আপনার পাপকে জানা যাবে না, কারণ যিশু হচ্ছেন সেই র্যাডার, আমরা জানি যুদ্ধক্ষেত্রে কি করে সব খোঁজে, কোথায় লুকোনো সাবমেরিন রয়েছে, কোথায় বিমান আসছে অ্যাটাক করবে। তাই আমাদের জীবনে কিন্তু যিশু সেই র্যাডার, তিনি খ্রিস্টীয় জীবনে সর্বত্র আমাদের লুকোনো বাইরে যা আছে তিনি সব অনুবীক্ষণ নিরীক্ষণ করছেন, কারণ আমরা তার সন্তান, তা তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের যত্ন নেন, তিনি চান আমরা এক ভয়মুক্ত জীবন হয়ে তার হাতে তার সত্যে জীবনকে চলি, কারণ তিনি হচ্ছেন সেই সত্য। তাই আপনি লজ্জিত হবেন না, আপনি জানেন যে যে কেউ আমরা প্রভুর নামে ডাকি, সেই আদমের সেদিন পরিত্রাণ ছিল না, কারণ তার পরিণাম তাকে পেতে হয়েছিল, কিন্তু যিশু হচ্ছে আমাদের লজ্জা নিবারণের স্থান নয়, সেই পরিণাম যার মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত ঈশ্বরকে যে বোকা ভাবা বা প্রতারিত করা, ঈশ্বরের সাথে লুকোচুরি খেলা তা সরিয়ে দিয়ে সক্ষমতা দেয় তার দয়ার মধ্য দিয়ে, যাতে আমরা তার কাছে নত হই, সমর্পিত করি আমাদের লুকোনো জীবনের সত্য অসত্য গুলোকে, যাতে প্রভুর মধ্য দিয়ে আমরা এক নতুন জীবন পেতে পারি। আপনি কি এটা আজকে নিশ্চিত করবেন যে আপনি খ্রিস্টের কাছে কিছু গোপন করছেন না, কিন্তু শক্ত করে যিশুকে ধরে আছেন, তার হাতের মধ্যে আপনার অনন্ত সুরক্ষা রয়েছে, এবং তার সাথে আপনি হাঁটছেন, যেখানে আপনি লজ্জিত জীবনে নয়, সমস্ত ব্যথিত জীবনে নয় বা ভীত জীবনে নয়, অনন্ত জীবন পবিত্র যিশুর নামে সেই অলজ্জিত এক পাপমুক্তি জীবনের মধ্যে আপনি হাসছেন, কারণ আপনি খ্রিস্টে, খ্রিস্ট আপনাকে সক্রিয়ের মতো ডাকে তুমি আজ কোথায়। আমরা যেন আমাদের হৃদয়কে খ্রিস্টের মধ্যে লুকোই, পৃথিবীর পাপের মধ্যে নয়। ধন্যবাদ প্রেমময় পিতা, তুমি আমাদের সেই লুকোনোর স্থান দিয়েছো তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে। তাই প্রভু আজকে তুমি আমাদের ডাক দাও প্রত্যেকের, যে আমাদের হৃদয় কোথায় দাঁড়িয়ে আছে, সক্রিয়ের মতো ডাক আমরা শুনতে চাই, যাতে আমাদের সমস্ত জীবনের অসত্য মিথ্যাচার ব্যভিচার দ্বিচারিতা দ্বন্দ্ব বিভ্রান্তি প্রভু তোমার চরণে অর্পিত হয়, যাতে আমরা তোমার কাছে জীবনে যে আছি সেই লজ্জিত জীবন থেকে পূর্ণ মুক্ত, ভীতিহীন এবং দোষারোপের জীবন থেকে, দণ্ডাজ্ঞা থেকে মুক্ত হয়ে এক সমস্ত পবিত্র আনন্দময় জীবন, সত্যের জীবনে তোমার পেছনে দাঁড়িয়ে সেই জীবন বইতে পারি, যেখানে তুমি আমাদের লজ্জা বহন করবে, আমরা মুক্ত মনে হাঁটতে পারবো, ভীতিহীন ভাবে হাঁটতে পারবো, তোমার সত্যর জীবনে আমাদের এক নতুন প্রবাহ দ্বারা আনন্দ আনবে। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, যিশু আপনার সমস্ত লুকোনো স্থান, আমেন।